একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বেগম খালেদা জিয়া বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে আপিল তৃতীয় বেঞ্চের বিচারপতি খারিজ করে দিয়েছেন এই মুহূর্তে কোর্ট পাঙ্গনে আছেন রিপোর্টার আফজাল হোসেন সরাসরি চলে যাচ্ছি তার কাছে আফজাল মধু দুর্নীতির মামলায় সতেরো বছরের কারাদণ্ড প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এটা নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছিল আমরা দেখেছি যে যখন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার দণ্ড হয়েছিল হওয়ার পরেই মূলত তিনি বিএনপি দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন দলের পক্ষ থেকে তার মনোনয়নপত্র কেনা হয়েছিল তা আমরা তিনটি আসনে যে মনোনয়নপত্র কেনা হয়েছিল ফেনি এক বগুড়া ছয় এবং সাত নম্বর আসনে সেই আসনের মনোনয়নপত্র গুলো কিন্তু রিটার্নিং অফিসার বাতিল করেছিলেন এরপরে কর্মকর্তার আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীরা তারা নির্বাচন কমিশনে আপিল করেছিলেন সেই আপিলটিও করেছিলেন হয়েছে হাইকোর্টের প্রথমে রিট শুনানিতে দুজন বিচারপতির মধ্যে একজন বিচারপতি বেগম জিয়াকে নির্বাচনের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন অন্য বিচারপতি যেহেতু বেগম জিয়া দণ্ডিত সে কারণে বেগম জিয়ার নির্বাচনে অংশগ্রহণ সুযোগ না দিয়ে তার রিটটি করে দিয়েছিলেন এই যে দুই ধরনের দুই রায় অর্থাৎ একজন বিচারপতি বেগম জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করার সুযোগ দিয়েছিলেন আরেকজন একজন বিচারপতি সুযোগ দেননি এই বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি তৃতীয় একক বেঞ্চ গঠন করে দিয়েছিলেন এই তৃতীয় একক বেঞ্চে মূলত শুনানি হওয়ার কথা ছিল গত তিন দিন ধরে আমরা দেখেছি বেগম জিয়ার আইনজীবীরা অনস্থা জানিয়ে তৃতীয় বেঞ্চে শুনানি করেননি আজকেও তারা তৃতীয় বেঞ্চের শুনানির জন্য বয়কট করেছেন এরপরে নির্বাচন কমিশন শুনানি শেষে আজকে তৃতীয় বেঞ্চ আদেশ দিয়েছেন যে বেগম জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না যেহেতু তিনি দুর্নীতির মামলায় সতেরো বছরের কারাদণ্ড প্রাপ্ত এবং আপিল বিচারাধীন যে বলা হয়েছিল বেগম জিয়ার আইনজীবীদের সেই বিষয়ে আদালত বলেছেন যেহেতু আপিল বিভাগে এখন পর্যন্ত এই আপিলটি নিয়মিত আপিল দায়ের করা হয়নি এবং আপিল বিভাগ তাদের আপিলের অনুমতি দেয়নি যার কারণে বেগম জিয়ার আপিল বিচারাধীন আছে এটিও বলা যাবে না যার কারণে বেগম জিয়ার যে রিটটি সেটি খারিজ করে দিয়েছেন তৃতীয় বেঞ্চ এর ফলে বেগম জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তো এই ছিল মধু হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর গমজিয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রিপোর্টার আফজাল হুসাইন